শিক্ষার্থীরা, ম্যাথস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের 2.3 অনুশীলনীর কয়েকটি সমস্যা সমাধান করব। আমরা গতদিন 2.2 প্রশ্নমালা শেষ করেছিলাম। আজকে আমরা 2.3 অনুশীলনীর প্রথম 10 পর্যন্ত 10টি অবজেক্টিভ আছে, আমরা 11 থেকে করব। 11 নম্বরের সমস্যাটি, পাঁচজন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটে, কয়দিনে? 6 দিনে। 20 বিঘা জমির ফসল কাটতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু কোথায়, কত দিন, মানে আমাদেরকে দিন বের করতে হবে। এখন কাজটা শুরু করেছিল কয়জন? 5 জন শ্রমিক, তারা 6 দিনে 8 বিঘা জমির ফসল কাটতে পারে। এখন পরে জমির পরিমাণ বাড়ে যায়, সেটা হয়ে যায় 8 বিঘা থেকে 20 বিঘা। তাহলে এই 20 বিঘা জমির ফসল কাটতে তাদের কয়দিন সময় লাগবে? তোমরা নিচের ক্লাসে 5 এবং 6-এ ঐকিক নিয়ম করেছ, আমরা সেই ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটি করব। এগারো, 5 জনে 8 বিঘা জমির ফসল কাটে কয়দিনে? 6 দিনে। তাহলে 1 জনে 8 বিঘা জমির ফসল কাটে, যদি 5 জনের জায়গায় 1 জনে কাটে, তাহলে আমাদের দিন বেশি লাগবে। অতএব এই 6-এর সাথে আমরা যে 5 বদলাইলাম সেটা গুণ হবে। আবার 1 জনে 8 বিঘার পরিবর্তে যদি 1 বিঘা জমির ফসল কাটে, তাহলে আগের চেয়ে কম দিন লাগবে, 6 × 5। কারণ কি? কারণ জমির পরিমাণ কমে গেছে, 8 থেকে 1-এ এসে গেছে। তাহলে জমির পরিমাণ যেহেতু কমছে, অতএব দিনের পরিমাণও কমবে। এইবার আমাদের এই যে 1-এর মাধ্যমে বদলাইলাম, এবার আমাদের ইপ্সিত 20 বিঘা আর হলো 25 জন। তাহলে এখানে আমরা 25 জন লিখব, আর এখানে লিখব 20 বিঘা জমির ফসল কাটে কত হলো, আগেরটা যা আছে তাই লিখব আমরা। তাহলে 8 × 6 × 5। এখন আগে কিন্তু এই জন দিয়া গুণ হয়েছিল, এখন যেহেতু এখানে বাড়ছে, অতএব কম দিন লাগবে, ওর ভাগ হবে। আবার জমির পরিমাণ ছিল 1 বিঘা, তার জায়গায় যদি 20 বিঘা হয়, তাহলে অবশ্যই আমার বেশি দিন লাগবে, তাইলে 20 দিয়ে গুণ হবে। এবার আমরা কাটাকাটি দিব, 5 দিয়া যদি আমরা 25-কে কাটি, 5×5=25, 5 দিয়া যদি 20-কে কাটি, 4×5=20, আবার 4 দিয়া যদি 8-কে কাটি, 2 দিয়া যদি 6-কে কাটি, 3, তার মানে কত হইল? 3 দিনে। তাহলে উত্তর হবে 3 দিন। তো এই হলো আমাদের 11 নম্বরের সমস্যাটির সমাধান। এবার আমরা 12 নম্বরের সমস্যাটি সমাধান করব। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন ওই কাজ 16 দিনে করতে পারে, তারা একত্রে কয় দিনে কাজটি করবে? তাহলে আলাদা আলাদাভাবে স্বপনের করতে লাগে 24 দিন, আর রতনের করতে লাগে 16 দিন। তাহলে 12 নম্বর হইল, স্বপন 24 দিনে করে কাজের 1 অংশ। তাহলে স্বপন 1 দিনে করে কাজের 24 ভাগের 1 অংশ, রতন 16 দিনে, 16 দিনে করে কাজের 1 অংশ। তাহলে রতন 1 দিনে করে কাজের 16 ভাগের 1 অংশ। তাহলে তারা একত্রে 1 দিনে করে কতটুকু? 24 ভাগের 1
যোগ ষোলো ভাগের এক, এত অংশ। তাহলে এখানে চব্বিশ এবং ষোলো এই দুইয়ের লসাগু হল আটচল্লিশ। আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ, তিন ষোলো আটচল্লিশ, তার মানে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ। এখন তারা একত্রে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করে কয়দিনে? এই একদিনে। তাহলে তারা একত্রে সমস্ত এক মানে সমস্ত সমস্ত কাজ করে এক, এর ভগ্নাংশটা উল্টায় যাবে, তার মানে আটচল্লিশ চলে যাবে উপরে আর পাঁচ আসবে নিচে। তাহলে একে যদি আমরা সমস্ত করি পাঁচ নং পঁয়তাল্লিশ, নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিনে, তাহলে উত্তর হবে নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিনে। এই হইল আমাদের বারো নম্বরের সমস্যাটির সমাধান। প্রথম আমরা স্বপনের একদিনের কাজ বের করছি, তারপর রতনের একদিনের কাজ বের করছি, তারপর তারা দুইজনে একদিনে কতটুকু করতে পারে সেটুকু বের করছি। এখন একত্রে যে তারা একদিনে কাজটা করে সেটা দিয়ে যদি আমরা এক এককে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাই টোটাল কয়দিন লাগবে। তো এইভাবে আমরা পাইলাম নয় সমস্ত পাঁচ ভাগে তিন দিন, এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা তেরো নম্বরের সমস্যাটি সমাধান করব। তেরো হল হাবিবা ও হালিমা একত্রে ২০ দিনে একটি কাজ করতে পারে। তারা আট দিন কাজ করার পর হাবিবা চলে গেছে, হালিমা বাকি কাজটুকু ২১ দিনে শেষ করলো, সে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তাহলে তারা দুইজনে হাবিবা ও হালিমা একত্রে কাজটি করে ২০ দিনে। হাবিবা ও হালিমা ২০ দিনে করে কাজের এক অংশ। তাহলে তারা একদিনে কতটুকু করবো? ২০ ভাগের এক অংশ। একত্রে কয়দিন তারা কাজ করছে? আট দিন। তাহলে আট দিনে করে কাজের ২০ ভাগের এক গুণন আট, চার দিয়ে কাটা দিলে দুই, আর এখানে পাঁচ, তাহলে কতটুকু হলো? পাঁচ ভাগের দুই অংশ। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হইল এক থেকে আমাদের বাদ দিতে হবে, কারণ সমস্ত কাজ হলো এক। তাহলে এটা পাঁচ লসাগু, পাঁচ বিয়োগ দুই, তার মানে পাঁচ ভাগের তিন অংশ। এখন এই পাঁচ ভাগের তিন অংশ কাজ হালিমা ২১ দিনে শেষ করছে। তাহলে হালিমা পাঁচ ভাগের তিন অংশ কাজ করে কয়দিনে? ২১ দিনে। তাহলে এক অংশ কাজ করে ২১ গুণন, এই তিন আসবে আমাদের নিচে আর পাঁচ যাবে উপরে, তিন দিয়ে কাটা দিলে তিন সাথে ২১, তার মানে কত? পাঁচ সাথে ৩৫ দিনে। তাহলে এখানে আমরা সমস্ত লিখলাম, কারণ হল এক বলতে আমরা সমস্ত বলব। এখন আমাদের প্রশ্নটা কোন জায়গায়? সে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তাহলে আমরা দেখলাম যে পাঁচ ভাগের তিন অংশ কাজ করতে তার ২১ দিন লাগে, তাহলে এক বা সমস্ত অংশ কাজ করতে লাগবে তার ২১ গুণন তিন ভাগের পাঁচ, তিন দিয়ে কাটা দিলাম সাত, তাহলে পাঁচ সাথে ৩৫ দিন। এটাই হলো আমাদের উত্তর। তো উত্তর হইল ৩৫ দিন। তো এইবার আমরা আরেকটি সমস্যার সমাধান করব, সেটা ১৪ নম্বর। ১৪ নম্বর হইল ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কতজন শ্রমিক? ৩০ জন।
20 দিনে বাড়িটি তৈরি করে। তাহলে কাজ শুরু করার 10 দিন পর আবহাওয়া খারাপের জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। তাহলে আমরা ওই 30 জন শ্রমিকের কাজটি করতে কয় দিনে 20 দিনে, তাহলে 10 দিন তারা কাজ করছে। 30 জনে 20 দিনে করে কাজের এক অংশ, তাহলে 30 জনে এক দিনে করে কাজের 20 ভাগের এক অংশ, 30 জনে 10 দিন তারা কাজ করছে, তাহলে 10 দিন কাজ করলে 20 ভাগের 1 গুণন 10, আমরা এই শূন্য শূন্য কাটলে সমান হলো 2 ভাগের এক অংশ। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হইল 1 বিয়োগ 2 ভাগের 1, তার মানে 2 লসাগু 2 বিয়োগ 1 2 ভাগের এক অংশ। এখন এই বাকি 2 ভাগের এক অংশ কাজ আবহাওয়া খারাপের কারণে 6 দিন কাজ বন্ধ থাকছে, তাহলে তাদের দিন গেল কত? দিন শেষ হয়েছে 10 দিন তারা কাজ করলো, 6 দিন কাজ বন্ধ, তার মানে 16 দিন। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে, তার মানে এই 20 দিনের মধ্যে যদি কাজটা করতে হয়, তাহলে তাদের অবশিষ্ট সময় কত? অবশিষ্ট সময় হইল 20 বিয়োগ 16, তাহলে কত হইল? 4 দিন। এখন তাদের কন্ট্রাক্ট মতে সম্পূর্ণ কাজটা করে দিতে হবে কয় দিনে? 20 দিনে। তার মধ্যে তারা 10 দিন কাজ করছে আর 6 দিন আবহাওয়ার জনিত কারণে কাজ বন্ধ রয়েছে, তাহলে 16 দিন কিন্তু তাদের গত হয়ে গেছে। তাহলে সেই সময়ে, মানে কন্ট্রাক্টের সময় 20 দিনেই কাজটা যদি শেষ করতে হয়, তাহলে তাদের অবশিষ্ট সময় কয় দিন থাকে? 4 দিন। এখন এই 4 দিনেই কিন্তু এই 2 ভাগের এক অংশ তাদের কাজ করতে হবে। তাহলে আমাদের 2 ভাগের এক অংশ কাজ দশ দিনে করে কতজনে? এই যে 30 জন, 30 জন। তাহলে আমাদের কাজ হয়েছেও 2 ভাগের এক অংশ, আবার বাকিও রয়েছে 2 ভাগের এক অংশ, অতএব আমরা এটা বদলাইলাম না। তাহলে এক অংশ কাজ করে কত বেশি সময় লাগবে? তার মানে 10 দেয়া গুণ হবে, মানে এই অংশটা আমরা রেখে দিলাম, 2 ভাগের এক অংশ কাজ একদিনে করলে, একদিনে করলে তাদের কি হবে? লোক বেশি লাগবে। এখন আমার অবশিষ্ট দিন কত? 4 দিন। তাহলে এই 4 দিনে করলে 4 নিচে আসবে, 30 গুণন 10, তাহলে 2টা কাটলে 2, এখানে 5, আবার 2টা কাটলে 15, তার মানে 75 জন। এখন আমার কাছে প্রশ্ন করছে তারা যে নির্ধারিত সময়ে শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এই 75 জনের মধ্যে 30 জন কিন্তু তারা ছিল, তাইলে বাকি লোক, তাইলে অতিরিক্ত লোক, অতিরিক্ত লোক সমান 75 বিয়োগ 30, এতজন, তার মানে কত? 45 জন। এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা, 2.3 অনুশীলনীর আমরা 4টি সমস্যার সমাধান করলাম। তোমরা এই নিয়মের সামনের যে সমস্যাগুলি আছে সেগুলি চেষ্টা করো। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।